স্কুলের মিড ডে মিলে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ তুললেন অভিভাবকরা। অভিযোগ অস্বীকার করে স্কুলের দাবি, বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন কিছু চাল মেশানো হয়েছে। অশোকনগর দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের মিড ডে মিলের খাবারে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ তুললেন অভিভাবকেরা। মিড ডে মিলের চালে অন্য চাল মেশানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের দেশবন্ধু প্রাথমিক জিএসএফপি স্কুলে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ, তাদের দাবি পুষ্টিগুণ সম্পন্ন কিছু চাল ওই চালের মধ্যে মেশানো হয়েছে। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মিড ডে মিলের চাল সাধারণ চালের থেকে অনেকটাই আলাদা, চাক্ষুষ করলেই তা স্পষ্ট হচ্ছে। এই চাল জলে দিলেই ভেসে থাকছে, আগুনে পোড়ালে পাপড়ের মতো ফুলে উঠছে। মিড ডে মিলের সেই চালই দেওয়া হচ্ছে স্কুলের কচি কাচাদের, যা খেয়ে ইতিমধ্যেই পেটের রোগ শুরু হয়েছে অনেক পড়ুয়ার, দাবি অভিভাবকদের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল অশোকনগর দেশবন্ধু প্রাথমিক স্কুলের বিরুদ্ধে। আলাদা রয়েছে প্লাস্টিকের মতন দেখতে, এটা চালের থেকে চালের তুলনায় অনেকটা বড় ও সাদা। তারপরে আমরা যখন স্যারকে জিজ্ঞাসা করছি যে এই চালটার ব্যাপারে, স্যার তো কোনো গুরুত্বই প্রথমে তো কোনো গুরুত্বই দেয়নি। তারপরে যখন আমরা একটু ঝামেলা টামেলা করলাম, এখানে কাউন্সিলরকে ডাকলাম, তখন উনি বলছে যে আমি এই সম্বন্ধে কিছুই জানি না। তা আমরা বলছি যে যারা রান্না করছে আর কি, তারা কি কিছুই জানে না? ধোয়ার সময় হাতে বাঁধবে, আমাদের যেমন চোখে বাঁধলো, ওনার দায়িত্বে 600টা বাচ্চা আছে। হ্যাঁ, তা ওনার চোখে কি পড়েনি? ওনার দায়িত্বে আমরা রেখে চলে যাচ্ছি, উনি বলছে সরকার থেকে যা পাঠাবে তাই খাওয়াবো। আমি বলছি যে যদি বিষ পাঠায় বিষ খাইয়ে দেবেন, উনি তাই বলছে যে বিষ পাঠালে বিষ খাইয়ে দেবে। এটা কীরকম কথা? এটা কোনো কথা হলো? পোড়ালে প্লাস্টিকের মতন, পাপড় যেমন ফুলে ওঠে প্লাস্টিকের মতন, সেরকম ফুলে ওঠে, আর মানে জলের মধ্যে দিলে উপরে ভেসে আসছে। সোমবার স্কুল চলাকালীন স্কুলে হাজির পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকারা নিজেরাই স্কুল থেকে টেনে বার করলেন চালের বস্তা। সেই চালের বস্তাতেই দেখা গেল চালের মধ্যে অন্য এক ধরনের বড় বড় মোটা চাল মেশানো। ইতিমধ্যেই ওই চালের বৈশিষ্ট্য দেখে সেটিকে প্লাস্টিকের চাল বলে মনে করছেন অভিভাবকদের একাংশ। এই চাল খেয়েই পেটে ব্যথা শুরু হয়েছে অনেকের, এমনটাও জানিয়েছেন দুই অভিভাবিকা। আজকে সকালবেলা চালটা বার করে যখন ধুতে যায়, তখন চালটা ভেসে যাচ্ছিল, এবং ভেসে যাওয়ার পর তখন ও ভাবলো যে ঠিক আছে, দেখি তো চালটা, চালটার মধ্যে যখন বার করলো তখন এই চালটা পাওয়া গেল। এটা চালের মধ্যেই ছিল, এবং জল দিলে এই চালটা ভেসে ওঠে, এবং যদি পোড়ানো হয়, আগুন দেওয়া হয়, তাহলে আগুনে চালটা দলা হয়ে যায়, ফুলে ওঠে প্লাস্টিকের মতো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এটা জানি না যে এটা কী আসলে। ফেব্রুয়ারি মাস থেকে এটা এই দু মাস ধরে এই চালটা খাওয়ানো হচ্ছে আমাদের, আজকে নজরে পড়লো। বাচ্চাদের দেখুন, আমরা শিক্ষা দিতে চাই বাচ্চাদের বড় করার জন্য, এবং অবভিয়াসলি স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে বাচ্চারা পড়াশোনা, তাদের মেধাবী কী করে হবে এবং তারা কী করে পড়াশোনা করবে? অবশ্যই স্বাস্থ্যের প্রতি একদম পেটে ব্যথা। তারপরে কিছু কিছু টাইম আছে খিচুড়ি রান্না হয়, রান্নাটাও কালো হয়ে যায়, খাবারটাও সেরকম নিয়ে না। কিন্তু স্কুলের শিক্ষাগত দিক থেকে খারাপ নয়, কিন্তু এই খাওয়ার দিক থেকে। ঘটনার খবর পেয়ে স্কুলে আসেন ওয়ার্ডের জনপ্রতিনিধি বিদ্যুৎ কাঞ্জিলাল। তিনি বলেন, এর আগে ওই ধরনের চাল দেখিনি, আমার তরফ থেকে বিষয়টি পৌরসভাতে জানিয়েছি। এই ধরনের চাল এর আগে আমি কখনো দেখিনি, আর এটা আমারও জানা ছিল না। পরবর্তীকালে আমি এই ব্যাপারটা নিয়ে ওই জায়গায় বসেই আমি চেয়ারম্যানকেও ফোন করেছিলাম, অশোকনগর পৌরসভার, আমি যিনি যার থেকে চাল আনা হয় সে ডিলারকেও ফোন করেছি, মিড ডে মিল দপ্তরেও ফোন করেছি। পরবর্তীতে জানতে পারলাম যে পুষ্টিকর যে খাবার, সে খাবার এর সঙ্গে মেশানো আছে, এর সঙ্গে মেশানো আছে চালটা, এই চালটার সঙ্গে মেশানো আছে। যারা অভিভাবকরা ছিলেন তাদেরকে আমি পৌরসভার যে মিড ডে মিল দপ্তর আছে সেই দপ্তরের ফোন নম্বরও দিয়েছি। ইভেন সেখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্টের যেখান থেকে মিড ডে মিল সাপ্লাই হয় বা আসে বা যারা দেখভাল করে সেখানকার আমি একটা নম্বরও তাদেরকে দিয়েছি। এটা নিয়ে তো মানে হেলাফেলা করার বিষয় নয়, ব্যাপারটা আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছি, এবং আমার দিক থেকে যা যা করার দরকার করণীয় আমি সেই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যেই সমস্তখানে আমার যা যেগুলো যেখানে জানানোর আমি জানিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক হিমাংশু বিশ্বাস জানান, অভিভাবকদের কাছ থেকে প্রথমে আজকে জানতে পারলাম বিষয়টি। ফেব্রুয়ারি মাসে বাড়িতে বাড়িতে যে মিড ডে মিলের চাল দেওয়া হয়েছিল সেই চাল থেকেই অভিভাবকদের এই বিষয়টি নজরে আসে। পরে দেখা যায় বর্তমানে স্কুলে যে চাল রয়েছে সেই চালের বস্তাতেও এই সাদা সাদা চাল রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে সেখান থেকে আমাদের জানানো হয় পুষ্টিগুণ সম্পন্ন ওই চাল অন্য চালের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ছোটদের স্বাস্থ্যের কথা ভেবেই। এসে শুনলাম যে
ও কিছু অভিভাবক তারা ফেব্রুয়ারি মাসে যে চালটা নিয়েছিল সেই চালের মধ্যে নাকি প্লাস্টিকের চাল আছে। তো আমি তাদেরকে বললাম তাহলে আমার কাছে স্যাম্পলগুলো নিয়ে আসা হোক, তারপরে স্যাম্পলগুলো নিয়ে এলো। নিয়ে এলে আমাদের যে বস্তা রয়েছে সেই বস্তার সঙ্গে আমরা মিলিয়ে দেখলাম সাদা সাদা চাল আছে। আমি সঙ্গে সঙ্গে আমার পৌরসভাকে জানাই, পৌরসভা থেকে তারা আবার তাদের উপরের স্তরে যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমাকে জানায় যে জেলা এবং পৌরসভাতে যারা রয়েছেন তারা বলছেন সাদা চালটা হলো পুষ্টিগুণ সম্পন্ন চাল, এটা সাধারণ চালের সঙ্গে শিশুদের খাবারের জন্য বিশেষভাবে ওরা এই চালটাকে মিশিয়ে দেন। তো আমি বললাম তো এটা আমাদেরকে একটু জানানো দরকার ছিল, আমাদের যে দায়িত্বে রয়েছি আমরা অভিভাবকদের জানাতে পারতাম যে সাধারণ চালের সঙ্গে বিশেষভাবে এই গুণসম্পন্ন চালটা দেওয়া আছে, তাহলে এই সমস্যাটা আসতো না। যাই হোক, আমার গার্জিয়ানরা এই অভিযোগটা করছে, আপনারা এই বিষয়টাকে একটু দেখুন। তারপরে পৌরসভা থেকে বলা হলো যে ওরা যেন পৌরসভায় আসে কথা বলবে। চেয়ারম্যানের সঙ্গে কথা হলো, চেয়ারম্যানও বললেন যে উনি লোক পাঠাবেন, বিষয়টা দেখবেন। এই পর্যন্ত কথা হয়ে রয়েছে। এই চালটা আমাদের অশোকনগর পৌরসভাতে যতগুলো স্কুল রয়েছে, 83টা প্রাইমারি স্কুল, 21টা হাই স্কুল, সবগুলোতে একই চাল যাচ্ছে। সবের কারণে অভিযোগ উঠলে তো অনেক আগেই উঠতে পারতো। পৌরসভা এবং জেলা আমাকে জানাচ্ছে যে না, এটা পুষ্টিগুণ সম্পন্ন চাল, সেই জন্য আমি আবার তাদের কাছে জিজ্ঞাসা করবো যে এটা খাওয়াতে পারবো কি পারবো না। যদিও এই ঘটনার পরে এদিন স্কুলে মিড ডে মিলের রান্না হয়নি, প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রীকে না খেয়ে এদিন বাড়িতে ফিরতে হয়েছে। অভিভাবকেরা প্রধান শিক্ষককে জানিয়েছেন এই চাল পাল্টে দিয়েই তবেই মিড ডে মিলের খাবার রান্না করতে হবে। স্কুলের প্রধান শিক্ষকও অভিভাবকদের আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।